তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। এই দেখো চিকু কি করছে, দুষ্টুমি করছে। সকাল দুপুর বেলা খুব বকেছিলাম ওকে, সেই বকা দিচ্ছে বলে ওকে আদর করা হয়নি। তো এখন দেখো আদর নিচ্ছে, আমাকে আদর করছে, ও নিজেও আদর নিচ্ছে। ও মানে সেই দুষ্টুমি করে তো, এখানে ওখানে চলে যায়, ছাদে গেলে ছাদ থেকে আসতে চায় না। মানে সে ডাকবো, ডেকে 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 মাথা খারাপ হয়ে যাবে, তাও আসবে না, চুপ করে দাঁড়িয়ে থাকবে একদম। তাই জন্য আদর করছে, দেখো কিরম করছে। তো খুব সব বোঝে, মানে বলে না অবলা জন্তু কিছু, মানে সব বোঝে, মনোভাবটা মানে সবই বোঝে ওরা, কে ভালোবাসছে কে না ভালোবাসছে। এই হচ্ছে ব্যাপার। দেখো আমার গায়ের সাথে মানে পুরো লেগে আছে। তো এবার চা খাবো, চা করতে দিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। তো ভিডিওটা করলাম আর ভালো লাগছিল না, কি ভিডিও করবো, আর রোজ রোজ একই, সে নতুন কোনো কাজও নেই, বাইরে যাওয়া হয় না, কোনো কিছু না। তো এই দেখো চা করে নিলাম, চা খাচ্ছি, গরম চা। এই দাও বিস্কুট নিয়ে নিয়েছে হাতে, চিকু মনে হয় বিস্কুট খাবে, তো চাচ্ছে, তো দেখি খায় কি, জানি না। তোকে বলছি ভাত খাচ্ছিস না, তুই চা খাবি? ও চা খায়, তোকে বসে ও বিস্কুট খাবে বলে তাই ওরকম করছে, দিতে হবে। তো তিশান ওকে ডাকছে, আমার ছেলে ডাকছে, আয় চিকু বিস্কুট খাবে আমার কাছে। তো দিয়েছে ছেলে, তো সে খাবে না, ও চায়ের সঙ্গে ভিজিয়ে খাবে, বুঝতে পারছো? ওই জন্য আমাকে বারবার মানে মুখ দিয়ে দেখছে, বলতে তো পারে না, ও মানে বুঝিয়ে দিচ্ছে চা দিয়ে খাবে। তো আমি কি করলাম, ওই চাটা দিয়ে ওকে ভিজিয়ে দিয়েছি, দেখছি ও খাচ্ছে, ও সে আমার গায়ের উপরেই খাচ্ছে, দেখো। ব্যাপার। তো চাটা খাওয়ার পর রাত্রে রান্নার জন্য চলে আসলাম। এই দেখো পটল ভাজবো আর আলু ভাজবো, এই আর ডাল করা ছিল ফ্রিজে রেখেছিলাম, সেটাকে বের করে একটু গরম করবো। তো তাড়াতাড়ি করে রান্না করছি, বর আসছে, ফোন করেছিল, বললো আমি বেরিয়ে গেছি কাজ থেকে, তো তাই জন্য তাড়াতাড়ি করে রান্না করছিলাম। ছেলেও পড়তে বসছিল, ছেলে দিদিমণি চলে আসছিল, তো পড়তে বসছিল, আর মেয়ে ছিল সোনামদের ঘরে, এখানে আমার মানে রান্না বান্নাটা খুব তাড়াতাড়ি করে সেরে ফেলতে হবে, এসে খেতে বসবে। তো এই বসিয়ে দিয়েছি, এবার এই রান্নাটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো আবার করে নেবো, ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে নেবো, এই করব। আর আমার প্রতিদিন আমি রাত্রেবেলা ঘর দুয়ার ঝাড়ু দিয়ে এই শুই, বিছনা টিছনা গুছিয়ে নিয়ে পুরো ঝাড়ু দিই। এই পেঁয়াজ দিয়ে দিয়েছি আলু ভাজায়, দেখবি তোমরা যারা আলু ভাজায় পেঁয়াজ দাও না, দেখবে আলু ভাজায় পেঁয়াজ দিলে মানে খুব ভালো লাগে খেতে, টেস্টও লাগে। তারপর ধরো ধনে পাতা, আর এই দেখো এইসব দিয়ে করলে খুব ভালো লাগে। এটা হলুদ মাখিয়ে রাখলাম, আলু ভাজাটা হয়ে গেল, তো আমার বড় চলে আসলো। এই তো মেয়ে ছেলে মানে সে মাথা ঝালাপালা করে ফেলছে, কি নিয়ে আসছো কি নিয়ে আসছো। দেখো মেয়ে রেগে গিয়ে মানে করছে, দিতে বলছে দাও বাবা দাও, ছেলেও হাত বাড়িয়েছে, মানে এসে জামা কাপড় ছাড়তে না ছাড়তে দুজনের খাবার দুজনকে আগে দিয়ে দিতে হয় সঙ্গে সঙ্গে। এসে এবার চিকুও বলছে আমার জন্য কি নিয়ে আসছো। তো ওকে ওকে ওদের খাবার থেকেই দেবো, ওকে ওকে মিষ্টি জিনিস খাওয়ানো, তো চকলেট খেতে ভালোবাসে। এই তো টাটা বাই বাই, ভালো থেকো।